নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা মুর্শিদাবাদের মাটি থেকে আমি সন্তু হচ্ছে নাকি নিয়ে রয়েছি মুক্তি দিয়ে চোখের চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বাংলায় হচ্ছে নাকি এই মুর্শিদাবাদে এই জঙ্গিপুর থেকে রেফার করার জন্যই নয় জনের মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ পরিবার বুক চাপড়ে চাপড়ে কাতরাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে নজন শিশুর মৃত্যু যাদেরকে গোটা দেশ গোটা রাজ্য প্রশ্ন করছে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করছেনটা কি রাজ্য জুড়ে হচ্ছেটা কি আসবো আলোচনায় দিন ভর এই মুর্শিদাবাদ থেকে কি ছবি উঠে এলো দেখবো আসবো আলোচনায় আমাদের যেরকম বাচ্চা গিয়েছে আর যেন কারো না যায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ৯ জন শিশুর মৃত্যু নেই পরিষেবা রয়েছে টাকার দাবি মানুষকে রোগীর লোকজনকে কোনো সব সময় কোনো মানে ডাক্তারের সঙ্গে যোগাযোগ নাই মাসিদের অত্যাচার শুধু টাকা চায় শুধু টাকা যেখানে যাচ্ছে সেখানেই পয়সা যাচ্ছে পয়সা ছাড়া লিয়ে যাচ্ছে না কিসের জন্য এগুলো হবে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা ফের একবার বেয়াবরু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল থেকে আমরা যখন এই জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে আসছি প্রায় ৫০ কিলোমিটারের বেশি পথ সেই পথ পেরিয়ে শিশুদের নিয়ে যাওয়া হয় এই জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাৎ জেলা হাসপাতালে সেখানে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা শুরু করতে গড়িমসি করা হয় এমনটাই অভিযোগ এবং ৯ জন শিশুর মৃত্যু হয় সন্তানকে হারিয়ে বুক ফাটা কান্না শূন্য মায়ের কোল দায় কার আমরা এটাই চাইবো আমাদের যেরকম বাচ্চা গিয়েছে আর যেন কারো না যায় আজকে ৯ জনের একই পরিস্থিতি আমার মেয়ে যেমন কথা বলতে পারছে না আর বাড়ির পরিবারের কেউ ভাষা হারিয়েছে সাধারণ মানুষ আমরা তো সরকারি পরিষেবা ছাড়া এমনি যে বেসরকারি আছে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নয় মেইনটেনেন্সের জন্য জঙ্গিপুর হাসপাতালে বন্ধ এসএনসিইউ রেফার করা হয় প্রায় ৫০ কিলোমিটার দূরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেখানেও মেলেনি সঠিক পরিষেবা ৯টি শিশু ২৪ ঘন্টায় প্রাণ হারালেও কেন নড়লো না টনক সে প্রশ্নও করছেন স্থানীয়রা সরকার বলছে আমরা স্বাস্থ্যে এগিয়ে রয়েছে এক নম্বর আছি এক নম্বরে কি কে থাকলে তাহলে মারা গেল কেন বাচ্চা গেল ৯ জন শিশু একসঙ্গে মারা যাচ্ছে তার কোনো চিকিৎসা নাই এবং এত বড় একটা হসপিটাল খুলে রেখেছে সেখানে অনেক ডাক্তার আছে তাদের তো উচিত শিশুগুলোকে দেখা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবায় নাকি জোয়ার এসেছে এ কথা বারে বারে ফলাও করে ঘোষণার পরেও এ কেমন ছবি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে জবাব কি দেবেন না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ প্রশ্ন করছে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হচ্ছেটা কি এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি এ বিষয়ে কোনো কথা বলবেন সেদিকেই তাকে গোটা রাজ্য গোটা দেশ ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সন্তু পান রিপাবলিক বাংলা মুর্শিদাবাদ